হ্যালো ভিউয়ার্স, আমি ফারহান আছি আপনাদের সাথে এবং আমি এখন আছি সাঙ্গুর কোলে। আপনারা যারা আমার আমি এখন ভ্লগ সিরিজের প্রথম এপিসোডটি দেখেননি তারা হয়তো জানেন না আমি এখানে কীভাবে এলাম এবং কোথায় যাচ্ছি। যদিও আমি অলরেডি বলে দিয়েছি আমি এখন আছি সাঙ্গু নদীতে এবং এটি আমি এখন ভ্লগ সিরিজের একটি এপিসোড, তার মানে আমি অবশ্যই আমি এখন যাচ্ছি। কিন্তু আমি এখন যাওয়ার অনেকগুলো রুট রয়েছে, তা আমি প্রথমেই বলে দিই আমি কীভাবে যাচ্ছি এবং কোথা থেকে এই পর্যন্ত এসেছি। কাল রাতের বাসে করে আমরা ঢাকা থেকে আলিকদম আসি, আলিকদম থেকে বাইকে করে থামছি এবং এখন নৌকায় করে সাঙ্গুতে ভেসে ভেসে যাচ্ছি পদ্মমুখে। আপনারা যারা প্রথম এপিসোডটি মিস করেছেন তারা আলিকদম টু থানচি রোড, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তার অপরূপ সৌন্দর্য মিস করেছেন, সেটি আগে দেখে আসলে পুরো ভ্রমণটি ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমি এর আগের এপিসোডে বলেছিলাম মায়ানমারের আরাকানে সাঙ্গুর উৎপত্তি, তবে অনেকের মতে সাঙ্গুর উৎপত্তি থানচির দুর্গম মদক এলাকার পাহাড়ে, স্থানীয়ভাবে যা শঙ্খ নদী নামে পরিচিত। বান্দরবান জেলা ও দক্ষিণ চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। উৎসমুখ হতে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য 170 কিলোমিটার। সাঙ্গু নদী বান্দরবান জেলার একটি প্রধান নদী, এ জেলার জীবন ও জীবিকার সঙ্গে সাঙ্গু নদী অতপ্রতভাবে জড়িত। বান্দরবানের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এ নদী একটি অন্যতম মাধ্যম। আমরা চলে এসেছি পদ্মমুখে, এখান থেকেই পদ্মঝিরি পথ শুরু হয়, তাই এই জায়গাকে পদ্মমুখ বলে। এখন বাজে সকাল 11:48। থানচিঘাট থেকে এখানে আসতে লেগেছে প্রায় 20 মিনিট। এখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং, কখনো হাঁটু পানি আবার কখনো কোমর পানি। ঝিরি পথে হাঁটা শুরু হলেও কিছু দূর পরেই পাহাড় বেয়ে উঠতে হবে, আবার নামতে হবে, পাহাড়ের ধার ধরে হাঁটতে হবে। এবং আরেকটি কথা বলা হয়নি, এখানে প্রত্যেক নৌকায় 5 জন করে ওঠা যায় এবং সাথে 2 জন চালক থাকে। ইঞ্জিন চালিত এই নৌকাগুলোর পিছনে পাইপের মতো অংশে রয়েছে একটি প্রপিলার যা নৌকাকে গতি ও ডিরেকশন দেয়। তবে তিন্দু ও এর আশেপাশের দুর্গম পথে সামনে একজন মাঝিকে গিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। পদ্মঝিরি শুরুর একটু পর থেকে ছিল কোমর পর্যন্ত পানি, তা আমি সেসব জায়গা শ্যুট করতে পারিনি। শুরুতে একটি ঝর্ণাও রয়েছে, সেটাও দেখানোর সুযোগ হয়নি। এখন আমি একা হাঁটছি, ভিডিও করতে গিয়ে আমার সঙ্গীরা সবাই সামনে চলে গিয়েছে, যদিও পিছনে রয়েছে গ্রুপের এক বিশাল অংশ। তবু একটি কথা বলে রাখি, এ ধরনের সিচুয়েশনে প্যানিক না করে ঠান্ডা মাথায় পথ দেখে দেখে এগুতে থাকুন, যতক্ষণ পর্যন্ত একটি পথ রয়েছে। যেখানে দেখবেন পথ 2 বা ততোধিক রয়েছে সেখানে থেমে যাবেন এবং পিছনের গ্রুপ আসার অপেক্ষা করবেন বা কোনো স্থানীয়কে পেলে তার সহযোগিতা নেবেন। সাঙ্গু নদীতে চলার কিছু দূর পরেই আপনার ফোনে আর কোনো নেটওয়ার্ক থাকবে না, তাই থানচি বাজারে থাকাকালীনই আপনার পরিবারকে জানিয়ে দিন যে আপনি কয়দিন নেটওয়ার্কের বাইরে থাকবেন। থানচি বা যে কোনো পার্বত্য অঞ্চলে রবি ও টেলিটকের নেটওয়ার্ক ভালো, তাই এই ধরনের ট্যুরে এলে অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন। Thank you.
এখানে পাথর না আমরা এখন এদিক দিয়ে যাবো, এখন কোন দিকে? এইটা আমি তো ভালো টাইমে গাই করছি। সরো তো, তোমার পিছনে যাও তো, আমার ফ্যামিলির মধ্যে আসতেছো তোমরা। এখানে কত পানি? পানি কত দূর, না মানে কত উপরে উঠবে পানি? কতটুকু আসুক আসুক, আমরা না যাই। আর ঝর্ণা আছে নাকি? নাকি শব্দ শোনা যাচ্ছে? আসবো আজকের এপিসোডটি আমাদের এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী এপিসোডে আপনারা দেখবেন পদ্মজুরি দিয়ে আমরা কীভাবে ঠুইসাপাড়া গিয়ে পৌঁছাই এবং পথে আমাদের কী কী ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হয়। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।